এবার সংকটের কাতারে গেল ব্রিটিশ যুদ্ধজাহাজ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কাতারের চলমান কূটনৈতিক সংকটের মধ্যেই দোহায় পৌঁছে গেল ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কাতারের নৌবাহিনীর সঙ্গে এই যুদ্ধজাহাজটি নিয়ে যৌথ মহড়ায় অংশ নেবে ব্রিটিশ নৌবাহিনী মহড়াটি কাতারের জলসীমায় অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসবাদ ও চোরাচালান ঠেকানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য স্বাক্ষরিত চুক্তির আলোকেই এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে কাতারে যাওয়ায় ব্রিটিশ এইচ মিডলটন জাহাজটি শত্রুপক্ষের মাইন অপ্রসারণের সক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ জঙ্গিদের সমর্থন দেওয়ার অভিযোগ এনে গত পাঁচই জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং মিশর সহ কয়েকটি দেশ এই অভিযানকে ভিত্তিহীন উল্লেখ করে তার নাকচ করে দেয় দোহা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দুই সপ্তাহ পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আল জাজিরা বন্ধ করে দেওয়া সহ কাতারকে তেরো দফা শর্ত বেঁধে দেয় চার দেশ শর্ত পূরণে দশ দিনের সময় বেঁধে দেওয়া হয় সেই সময়সীমা শেষ হওয়ার পর দোসরা জুলাই রবিবার সেই সময়সীমা দুই দিন বাড়ানোর কথা জানায় সৌদি সূত্র সেই সময়সীমা ও শেষ হওয়ার পর নিষেধাজ্ঞা বহল রাখার ঘোষণা দেওয়া হয় দোহার সঙ্গে সৌদি জোটের এই উত্তেজনার মধ্যেই যুক্তরাজ্য কাতার মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি